সব দলের কাছে গ্রহণযোগ্য এমন একজনকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেবে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলের নীতি নির্ধারণী কমিটির সদস্যরা, এমনটাই বলছেন। বেশ কিছু নামের মধ্যে এগিয়ে আছেন বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রিপোর্ট করছেন নুরুন নাহার উইলি। সামনেই সংসদ নির্বাচন, তার আগেই রাষ্ট্রপতি নির্বাচন, তাই কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি সেদিকে নজর সবার। নতুন রাষ্ট্রপতি দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন বর্তমান রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। ভালো মানুষ হিসেবে রাজনীতির মহলে জনপ্রিয় তিনি। বর্ষিয়ান এই রাজনীতিবিদ অতীতে ডেপুটি স্পিকার এবং স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন সফলতার সাথে। কিশোরগঞ্জ থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন টানা সাতবার। 2013 সালে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর পর তার নামই বিবেচনায় আসে প্রথমে। 2014 সালে জাতীয় নির্বাচনের সংকটের সময়টা তিনি পাড়ি দিয়েছেন কোনো বিতর্ক ছাড়াই। সে কারণে আওয়ামী লীগের তরফ থেকে এবারও তার নামই প্রস্তাব করার সম্ভাবনা বেশি। বর্তমান মহামান্য রাষ্ট্রপতি যিনি স্পিকার ছিলেন, বারবার একটি এলাকা থেকে এমপি নির্বাচিত হয়েছেন, ঠিক তেমনইভাবে রাষ্ট্রপতি হিসেবে 5 বছর তিনি দায়িত্ব পালন করেছেন এবং সকল এখনও একটা ভালো সম্মানের জায়গায় উনি রয়েছেন, সকলের কাছে শ্রদ্ধার। কাজে ওনার সমমানের বা তার চেয়ে উঁচু মানের একজন আসবে, এটি আমরা আশা করি। তবে অরাজনৈতিক অনেক প্রার্থীর নামও এসেছে দলটির কাছে। বাংলাদেশ আল্লাহর রহমতে যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই দেশের রাষ্ট্রপতির মতো নাম্বার এক নম্বর ব্যক্তি, যিনি সবথেকে সম্মানী ব্যক্তি, সে পদে যাওয়ার জন্য বাংলাদেশে, আমি মনে করি বাংলাদেশে এই মুহূর্তে অনেক যোগ্য ব্যক্তি আছে, যে আমাদের রাজনৈতিক অরাজনৈতিক উভয় থেকে আছে, সুশীল সমাজের মধ্যে থেকে আছে। অরাজনৈতিক ও রাজনৈতিক দুই ধারার রাষ্ট্রপতির অভিজ্ঞতা আছে আওয়ামী লীগের, তাই তারা এমন একজন রাষ্ট্রপতি বেছে নিতে চায় যার গ্রহণযোগ্যতা থাকবে সবার কাছে। অতীতে আপনারা দেখেছেন যে আমরা সার্বিক বিবেচনা করে দেশের জনগণের কাছে গ্রহণযোগ্য, জনপ্রিয় এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে, এই ধরনের ব্যক্তিদের মধ্যে থেকেই মনোনয়ন দেওয়া হবে বলে আমি মনে করি। একটা মানুষকে তার রাজনৈতিকভাবে এরকম একজন ম্যাচিউর পরিপক্ক মানুষ, তার ব্যক্তিত্ব, তার সাহসিকতা, তার ত্যাগের মানসিকতা রাষ্ট্রপরিচালনায় গুরুত্বপূর্ণ, সৎ নিষ্ঠাবান, এই যোগ্যতাগুলো তার থাকতে হবে, তিনি হবেন আদর্শের প্রতীক। 18 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী 5ই ফেব্রুয়ারির মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে, তাই ফেব্রুয়ারির শুরুতেই প্রার্থীর নাম ঘোষণা করবে আওয়ামী লীগ। সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন রাষ্ট্রপতি, তাই ক্ষমতাসীন আওয়ামী লীগ যাকে মনোনয়ন দেবে তিনিই হবেন পরবর্তী রাষ্ট্রপতি। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।